আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল ইস্তিয়াক হাসান, চলে আসলাম আপনাদের মাঝে আবার আপনাদেরকে চালাইতে। যাই হোক, হাতে মাত্র একটি দিন, তারপরে কিন্তু আমাদের নতুন ইয়ার চলে আসছে, হ্যাপি নিউ ইয়ার হবে। সো হ্যাপি নিউ ইয়ার আগে আপনাদের এই যে রাত্রে 31st নাইট, অনেকের অনেক রকম প্ল্যান থাকে। সো প্ল্যানগুলো আসলে জানতে আসলে কার কী প্ল্যান আছে না আছে, সকলের বিভিন্ন রকম প্ল্যান থাকতে পারে। তবে হ্যাঁ, ছোট্ট ছোট্ট আপনাদের মাঝে কিছু উপদেশ দিতে এসেছি। উপদেশ দেওয়ার মতো বান্দা যদিও আমি না, কারণ আপনারা হয়তো বা এর আগে অনেক রকম উপদেশ পেয়ে থাকবেন বিভিন্ন জনের কাছ থেকে। তাই আপনাদের সকলের মাঝে কিছু আমার ছোট ছোট বার্তা ছড়িয়ে দিতে চাই। যেমন প্রথমত আতশবাজি ফোটানোর সব অবশ্যই খেয়াল করবেন, আশেপাশের জন্য কারো ক্ষতি হয়নি। কারণ আপনারা অনেকেই আছেন হয়তো বা অনেকটা, প্রায় 12টা 1টা বেজে যাচ্ছে, অনেক জোরে জোরে আতশবাজি হচ্ছে। এই আতশবাজির কারণে হয়তো বা পাশের বাসার কেউ একজন আছে যিনি হয়তো বা অসুস্থ, যার হয়তো বা প্রচণ্ড পরিমাণে শব্দের কারণে তার অনেক ক্ষতি হইতে পারে। সো আপনারা এটা মাথায় রাখবেন। ওকে, সেকেন্ড, এই আতশবাজি নিয়েই কিন্তু দ্বিতীয়টা, এই আতশবাজির ফলে আমাদের এই শীতকালীন সময়ে অনেক রকম পাখি বা অনেক রকম পশু পাখি আমাদের রাস্তায় বিভিন্ন সময় থেকে থাকে। সো যার ফলে হয় কি, যে এই আতশবাজির ফলে তারা অনেক ভীত হয়ে থাকে এবং তারা এদিক সেদিকে অনেক সময় ছোটাছুটি করে। সো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এবং অবশ্যই আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ফানুস, আমাদের অনেকে দেখি যে আপনারা ফানুস উড়ে থাকেন। ফানুস উড়াতে কোনো বাধা নেই, আপনারা উড়াবেন, তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট ফাঁকা জায়গায় যাবেন, যেমন আপনার চলে যেতেন পথের পাড়ে বা বিভিন্ন জায়গায় যেয়ে আপনার ফানুসটা উড়াইতে পারেন। তো এটার ফলে হবে কি, যে আপনার এই ফানুসটা যখন ওপরে যায় আকাশে, বাতাসের ফলে এটা ইলেকট্রিক লাইনের উপরে পড়তে পারে, বিভিন্ন বাসায় পড়তে পারে, এবং এটা থেকে অনেক ধরনের আগুন বা এই ধরনের হইতে পারে। তো এটা থেকে সাবধানতা অবলম্বন করবেন, আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই। তিন নম্বর উপদেশ আপনাদের কী দেওয়া যায়, একটি, সেটা হচ্ছে যে অনেক এনজয় করেন, অনেক কিছু করেন, কিন্তু আপনাদের যে সাউন্ড লিমিটেশন, অবশ্যই এই সাউন্ডটাকে একটি নির্দিষ্ট পরিমাণে প্লে করবেন, যেন আশেপাশে প্রতিবেশীদের কোনো ধরনের প্রবলেম না হয়, সেটা মাথায় রেখে আপনারা সব কিছু এনজয় করেন, সব কিছু প্ল্যান করেন। এটাই আমাদের ছোট্ট তিনটি উপদেশ, আশা করি মাথায় রাখবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের এই হ্যাপি নিউ ইয়ারে কী কী প্ল্যান করে রেখেছিলেন এবং আর কী কী প্ল্যান করতে চাচ্ছেন, বা 2024 আপনাদের প্ল্যান কী। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।